ছাত্রলীগকে নতুন করে কলুষিত করার কিছু নাই ছাত্রলীগ তার নিজের কৃতকর্মেই কুলুষিত যে নৃশংস দৃশ্য দেখলাম শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করছে তাও আবার মাঝখানে একবার তাকে খাওয়ানো হয়েছে এবং এইটা তো আসলে আমার জন্য অনেক বেশি লজ্জা এবং আমি আসলে আপনার সামনে কথা বলতেছি অনেক বেশি লজ্জিত এবং শুধু আমি না এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী লজ্জিত প্রত্যেকটি শিক্ষক লজ্জিত এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবাই লজ্জিত এবং এইটা এইরকম একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদেরকে ফেস করতে হবে এটা আসলে একটা লজ্জার ব্যাপার এবং অনেকটা খুব শিক্ষার্থী যারা এই কাজে সংশ্লিষ্ট ছিল যে এটা কি আইন নিজের হাতে তুলে নেওয়া কি শিক্ষার্থীদের কাজ এটা আপনাদের মাধ্যমে আমারও প্রশ্ন সকল শিক্ষার্থীদের কাছে যারা সীমা লঙ্ঘন করছে লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না কেউই পছন্দ করেন না এই সীমা লঙ্ঘনকারীদের মানে এটা এটা কী ধরনের মানে অবিচার কি ধরনের মানে একজন মানুষের মন কি ধরনের নির্মম হলে এই দৃশ্য দেখতে হয় এটা আসলে এতটা লজ্জাজনক আমি 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 আসলে মানে ভাষা হারাই ফেলতেছি এইটার ভিতর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ছাত্রলীগকে নতুন করে কুলুষিত করার কিছু নাই ছাত্রলীগ তার নিজের কৃতকর্মেই কুলুষিত এখন এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্পেসিফিকলি অন্যায়কারীকে তাকে শনাক্ত করা এবং সেই অন্যায়কারীকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে অন্যায়কারীকে যদি শাস্তির আওতায় আমরা আনতে না পারি তাহলে কি লাভ যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি কি লাভ এই যে আপনারা মিডিয়া কর্মীরা সারা দিন ভর দেশের জন্য ন্যায় বিচারের জন্য সেই ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি এখানে আমার মতে এই গণব পরে অন্যায়কারী অন্যায়কারী ছাত্রলীগ আওয়ামী লীগ নিজের কর্মকাণ্ডের জন্যই সমগ্র জাতির সামনে স্পষ্ট কলুষিত এই যে মব জাস্টিসের ঘটনাগুলো ঘটছে যে অনেক জায়গায় সাধারণ জনতায় গণপিটুনি দিয়ে কাউকে মেরে ফেলছেন বা একটা চোর ধরে হয়তো তাকে বেধরক মারা হচ্ছে আইনের সোপর্দ না করে এটা নিয়ে কী বলবেন আসলে এটা আসলে এই দুঃখ কী বলি আসলে আমাদের যে ম্যানার আমাদের সমগ্র জাতিগতভাবে একদম গ্রাম থেকে শহর পর্যন্ত যারা আমরা যারা জনসাধারণ মানুষ আছি আমাদের ম্যানার ডেভেলপমেন্ট যে কত জরুরি আমরা আসলে জানি না প্রতিবাদের ভাষা কি আমরা জানি না কোথায় কি আচরণ করতে হবে এবং হুজুক জাতির দেশ বাংলাদেশ এই যে একটা বইল একটা কথা আছে যে একটা দশজন মানুষ এক জায়গায় হলো একটু আওয়াজ উঠলো মার এই যে আমরা সাথে সাথে গায়ে হাত তুলে ফেলি এই প্রবলেমটা আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে এই মুহূর্তে আমি শিক্ষার্থীদের এই যে সীমা লঙ্ঘন করার ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত লজ্জিত এবং আমি বলতে চাই শিক্ষার্থীদের কাজটা কি শিক্ষার্থীদের কাজ হচ্ছে গবেষণা করা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর কাজ হচ্ছে গবেষণা করা কি গবেষণা হইতে পারে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর নিয়ে গবেষণা করা স্বাস্থ্য শিক্ষা পরিবেশ অর্থনীতি আইন ও শৃঙ্খলা সামাজিক সুরক্ষা এই যে প্রত্যেকটা মাইক্রো মাইক্রো সেক্টর এবং আমরা রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়েও কথা বলতেছি রাজনৈতিক দলগুলোর সংস্কার এই যে রাজনৈতিক আগামীর রাজনীতির ধারা এই প্রত্যেকটা সেক্টরের মাইক্রো মাইক্রো প্রবলেমগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে শিক্ষার্থীদের কাজ সেই ইন্টারন্যাশনাল মানের সেই গবেষণাগুলো প্রকাশ করে নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কাজ এই কাজগুলো করলে পরবর্তী সিদ্ধান্ত নিতে সহজ হবে দেশটা সামনের দিকে আগাবে এই কাজগুলো না করে আমরা যে আইন নিজেদের হাতে তুলে নিচ্ছি নিজেদেরকে মনে করতেছি আমরাই ক্ষমতার সর্ব সব সব কিছু এই জায়গায় শিক্ষার্থীদের ভুল হচ্ছে শিক্ষার্থীদের বুঝতে হবে সীমা লঙ্ঘনের ব্যাপারটি অবশ্যই গণ অভ্যুত্থানের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই আমরা শিক্ষার্থীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছি এটা শুধু বাংলাদেশ না সমগ্র পৃথিবীতেই বাংলাদেশের শিক্ষার্থীরা সাহসিকতার প্রতীক হিসাবে এখন সমগ্র বিশ্ব আমাদের দিকে তাকেই আছে যেখানে গণ অভ্যুত্থানে সমগ্র বিশ্বের সমগ্র পৃথিবীর মানুষ বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ফলো করতেছে সেইখানে গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের কর্মকাণ্ড যদি গবেষণার বাইরে গিয়ে এইরকম অন্যায়ের সাথে জড়াইয়া যায় তাহলে সামগ্রিকভাবে শিক্ষার্থীরা বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ হয় খুব ভালো হইতো যদি আমরা দেখতাম গণ অভ্যুত্থানের পর আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই মিলে গবেষণায় লিপ্ত হয়ে গেছি বাংলাদেশের ছোটো ছোটো প্রবলেম নিয়ে গবেষণা করে সেই প্রবলেমগুলো নিয়ে আপনাদের সামনে সাক্ষাৎকার দিচ্ছি সেই প্রবলেম সেই গবেষণাগুলো আপনাদের মিডিয়া কর্মী আপনাদের ভাইদের সামনে উপস্থাপন করতেছি তাহলে সমগ্র পৃথিবীর মানুষও আমাদের এই কর্মকাণ্ড দেখলে আমাদের জন্য এটা অনেক সুন্দর হতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নাই এই র্যাঙ্কিংগুলো আমাদের ফিরে আনতে হবে এই রকম সন্দেহজনকভাবে এই রকম কর্মকাণ্ড করলে র্যাঙ্কিং ফিরে আসা তো দূরের কথা আমাদেরকে এখন বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মানুষ ঘৃণা করা শুরু করেছে অলরেডি গবেষণা ছাড়া আমাদের বাঁচার কোনো মুক্তি নেই